করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় 14 জন সহ দেশের বিভিন্ন জেলায় 69 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন আরও 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ ও ১ জনের উপসর্গ ছিল। আর খুলনার ৫টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছে। এদিকে দীর্ঘদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। চলতি মাসের মধ্যে গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে কম ১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৬৫%। এছাড়া চট্টগ্রামে করোনায় ৬, ময়মনসিংহে ১৪, ফরিদপুরে ৮ এবং দিনাজপুর ও গাজীপুরে ৮ জনের মৃত্যু হয়েছে। করোনার খবর জানাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট আশিকুর রহমান চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, আজ হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন? জি, না, হাসপাতালের চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে, তো ওনারা যেটা বলছেন যে লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে রোগী আসার চাপ কিছুটা কম, তবে ঢাকার ভিতরে চাপ অব্যাহত রয়েছে এবং আইসিইউর উপর প্রচণ্ড রকম প্রেশার রয়েছে। রোগীরা প্রতিনিয়ত চিকিৎসকদের কাছে জানার চেষ্টা করছেন যে আইসিইউ বেড খালি হবে কিনা, খালি হলে পরে হয়তো তারা তাদের স্বজনকে সেই আইসিইউতে জায়গা করে দিতে পারবেন, এমন একটা পরিস্থিতি হাসপাতালগুলোতে চলছে। শুধু এই হাসপাতাল না, রাজধানীর অন্যান্য কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে কম বেশি একই রকম চিত্র। আর এই হাসপাতালে এসে যে বিষয়টি আমি আলাদাভাবে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে প্রবাসী যারা দেশের বাইরে যাবেন, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে যাবেন, তারা অনেকেই এসেছেন টিকা দিতে, যেটা কিনা আমরা ঈদের আগেও দেখেছি। তবে ঈদের আগে যেরকম একটা বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে, আজকে কিন্তু সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এখানে তারা শৃঙ্খলার সাথে টিকা দিতে পারছেন বা টিকা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত হয়েছেন। তবে যে বিষয়টি আসলেই খারাপ লেগেছে সেটা হলো যে এই মানুষগুলো তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা এখানে পৌঁছানো পর্যন্ত যে ভোগান্তি তাদের হয়েছে সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। তারা বলছিলেন যে কুষ্টিয়া থেকে এসেছেন, পাবনা থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে এসেছেন এবং এই আসার পথে তারা কখনো হেঁটে, কখনো মোটরসাইকেলে করে, কখনো ইজি বাইকে করে তারা এসেছেন এবং 12 ঘন্টা 14 ঘন্টা তাদের লেগে গেছে। তাদের চোখে মুখে এক ধরনের ক্লান্তি আমরা লক্ষ্য করেছি। তো লকডাউনের কারণে এক ধরনের বিড়ম্বনা তো আছে, তবে এই লকডাউনকে চিকিৎসক সহ সংশ্লিষ্টরা বলছেন যে অত্যন্ত কার্যকর একটি বিষয় এই মুহূর্তে, যেহেতু গণহারে টিকা দেওয়া যাচ্ছে না, কাজে এই লকডাউন দিয়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, এমন কথাই কিন্তু এখানকার চিকিৎসকরা বলছিলেন। তো এই ছিল সার্বিকভাবে করোনা পরিস্থিতি রাজধানীর হাসপাতালগুলোতে। কুর্মিটোলা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আশিকুর রহমান চৌধুরী।